সামনে তো ঈদ চলে এসেছে, শপিং করব না তা কি করে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জ্যোতি বলছি ঢাকা থেকে। আজকে আপনাদের জন্য ঈদ শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, আর শুক্রবারে আমরা গিয়েছিলাম শপিং করার জন্য, আর বাসা থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। আমরা এখন চলে যাব বাসাবোতে, সারার যে শোরুমটা আছে ওইখানে। আজকে মূলত আমি নাহিয়ান আর ওর বাবার ঈদ ড্রেসগুলো কিনে ফেলবো যতটুকু পারি, রোজা থেকে এত ঘোরাঘুরি করা যায় না। এই যে আমরা সারাতে চলে এসেছি। ওই যে নাহিয়ান আর ওর বাবা ভিতরে চলে গিয়েছে, কিন্তু সারাতে লেডিস কালেকশনগুলো খুবই সুন্দর। মেনলি তো বাচ্চাদের যে ড্রেসগুলো হয় ছোট ছোট মেয়েদের, খুবই সুন্দর। প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এখানে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের কি পছন্দ হয়, আর এখানে খুবই কালারফুল কিছু টি শার্ট ছিল, কিন্তু নাহিয়ানের সাইজে হলে পছন্দ হচ্ছিল না, আর পছন্দ হলে নাহিয়ানের সাইজে হচ্ছিল না। আমরা সারাতে যে ড্রেসগুলো দেখেছি সবগুলোই মোটামুটি ভালোই ছিল, কিন্তু সাইজের একটু প্রবলেম ছিল। সারা থেকে আমরা আরঙ্গে চলে এসেছি, আর আরঙ্গে এসে মনে হচ্ছে ঈদের বাজার একদম জমজমাট। এইখানে আমরা পা ফেলানোর জায়গা পাচ্ছিলাম না, কোনো কিছু যে দেখবো সেই সুযোগটাও ছিল না। আপনাদের ভাইয়া কিছু টি শার্ট দেখতেছিল, আর এত ভিড় যে আমি একটু ভিডিও করব তারও সুযোগ হচ্ছিল না। আর বরাবরই আরঙ্গে একটু ভিড় বেশি হয়, আর এখান থেকে নাহিয়ানের জন্য আর আপনার ভাইয়ার জন্য কিছু শপিং করে আমরা চলে গিয়েছিলাম লারিভিতে। লারিভির এই শোরুমটাতে এই প্রথম আমরা শপিং করতে গিয়েছি। চলে এসেছি লারিভিতে, আর এখানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে। এখানে যেরকম সুবিশাল জায়গায় শপিং মলটা সাজানো হয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একই ছাদের নিচে সব ধরনের কোয়ালিটিফুল কাপড় আছে, জেন্টস থেকে শুরু করে বাচ্চাদের, তারপরে লেডিস সব কিছুই। আর এই দেখেন আমার ছেলের অবস্থা, ও তো পুতুল দেখে বারবার আমাকে বলতেছে ওকে পুতুলের সাথে ছবি তুলে দিতে। ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে আপনাদের ভাইয়া টি শার্ট দেখতেছিল। এই লারিভিতে কালেকশানগুলো খুবই সুন্দর। এইখান থেকে আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবার টুকটাক শপিং করে নিয়েছি। দামটা একটু বেশি হলেও কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং ভ্যারাইটিস রকমের কালেকশান রয়েছে, দশটা দেখে একটা পছন্দ করে নেওয়ার মতো কালেকশান। আর এখানে লেডিস কালেকশানগুলো খুবই সুন্দর। কিন্তু আজকে তো আমি শুধু ওদের বাবা ছেলে শপিং করতে গিয়েছি, তারপরেও আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি কালেকশানগুলো। ওরা খুব সুন্দর করে শোরুমটাকে সাজিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কী কী শপিং করেছি। আরং থেকে এই টি শার্টটা আমি আমার ছেলের জন্য নিয়েছি, কালারটা কিন্তু খুবই সুন্দর। নাহিয়ানের বাবার জন্য এটাও নিয়েছে আরং থেকে, ডিজাইনটা আমার খুবই সুন্দর লেগেছে, সাদা হোয়াইট কালার এম্বোজ দিয়ে কাজ করা। নাহিয়ানের জন্য পাঞ্জাবির সাথে পরার জন্য এই জুতোগুলো নিয়েছি। আর লারিভি থেকে আমি এক জোড় জুতো কিনে নিয়েছি, জুতোগুলো দেখে খুবই পছন্দ হয়েছিল, তাই আর না কিনে থাকতে পারলাম না। লারিভি থেকে এই শার্টটা, এই টি শার্ট, এই সব কিছুই লারিভি থেকে কেনা। বললাম যে লারিভি থেকে শপিং করে এবারে খুবই সন্তুষ্ট, কারণ এই রোদ্রের মধ্যে ঘোরাঘুরি না করে একই ছাদের নিচে যদি সব কালেকশান পাওয়া যায় তাহলে মন্দ কী। এই যে নাহিয়ানের জন্য আরেকটা টি শার্ট নিয়েছি, এই টি শার্টটাও লারিভি থেকে নেওয়া, সবগুলো ডিজাইন কালার খুবই সুন্দর। ওখান থেকে শপিং করে আমি আরেকটা মার্কেটে গিয়েছিলাম, ওইখান থেকে এক্সের এই কাটিংগুলো নিয়েছি রং করার জন্য। এই ক্যানভাসটাও নিয়েছি আমি। আমার শপিংগুলো কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।